ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আমি দুষ্ট আবার তোমাদের সামনে হাজির হয়ে পড়েছি। তো তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। আজ তোমাদের সাথে শেয়ার করছি জন্মাষ্টমীর দিনের ভিডিও। তো জন্মাষ্টমীর দিন আমি কোথায় গেছিলাম, কি করেছি, সব কিছুই, আমার গপুকে কিভাবে সাজিয়েছি, কি কি হয়েছে গপুর জন্য, সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখো না। তো আমরা চলে গেছিলাম ঠিক জন্মাষ্টমীর দিনই, 12টা নাগাদ পৌঁছেছিলাম আমার মামা বাড়িতে, যেখানে জন্মাষ্টমীটা পালন করা হবে। তো আগে থেকেই পিসি সব কিছু শ্রদ্ধাকে দিয়ে আনিয়ে রেখেছিল, আর মা বাড়ি থেকে আসার সময় আনারস নিয়ে এসেছিল। আর আগে বলে দিই যে আমাকে মা হচ্ছে বাস স্ট্যান্ড থেকে পিক আপ করে নিয়েছিল। মা আর আমাদের বাড়িতে ঢোকেনি, আর বাসে এত ভিড় ছিল যে আমি সেই ভিডিও ক্লিপটা তুলতে পারিনি। তো মা এই আজকে পিসি সকাল সকাল মানে আমরা আসার আগেই পুজো দিয়ে নিয়েছে, আর মা মানে ঘরে ঢুকে আগে গোপালগুলোকে ওখানে রেখে দিয়েছে। এখন দেখো আমি স্নান টান সেরে এসে এখানে বসে পড়েছি ঠাকুরের কাজ মানে করতে। আজকে আমার গোপুসোনার বার্থডে, আজকে না মানে সেই দিন আমার গোপুসোনার বার্থডে ছিল। এই হলো আমার কানাই আর এই হলো আমার ভাই গোপু। তো যাই হোক, এখানে মা বসিয়ে রেখেছে, আমি ওকে ওখানে এখানে বসালাম, মা না মানে আমি এই জায়গাটা এখন ঠিকঠাক করে সেট করব, আমি এটা পেতে দিলাম। তার এই দেখো আমার গোপুর জন্য কি সুন্দর একটা কি নিয়েছি বলো তো, বুঝেই গেছো নিশ্চয়ই, ধুতি আর পাঞ্জাবি। ধুতি পাঞ্জাবিটা পরবে, আর এখানে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। গোপুকে আগে আজকে স্নান করাবো, গোপুর বার্থডে বলে কথা একটু স্পেশাল স্পেশাল ফিল করাবো না? অবশ্য গোপুকে মা রেগুলারই স্নান করায়, আমি আজকে একটু সুন্দর করে স্নান করাবো। ফার্স্টে গোপীচন্দন দিয়ে ভালো করে গোপুকে মাখিয়ে নিচ্ছি গোপীচন্দনটা, তারপর সমস্ত জলের মধ্যে চন্দন, অগ্রু, ঘিটি দিয়ে ভালো করে গোপুকে স্নান টান করিয়ে তোমাদের সামনে সুন্দরভাবে রেডি করিয়ে নিয়ে আসছি। তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থেকো। আর আমার নতুন বন্ধু যে যেখান থেকে দেখছো, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও, যাতে আমি কি ভিডিও পোস্ট করি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর আমার পুরনো ফ্যামিলি মেম্বার যারা আছো তারা তো আমার পাশে সবসময়ই আছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা, আর আমাকে এই ভালোভাবেই ভালোবাসা দেওয়ার জন্য, তোমাদের এই ভালোবাসাই কিন্তু আমাকে অনেকটা অনেকটা অনুপ্রাণিত করে। মানে আমি খুবই বকবক বকবক করে যাচ্ছি। যাই হোক তোমরা দেখতে থাকো। এই দেখো আমার গোপুর পুরো স্নান হয়ে গেছে, লাস্টে একটু ফুল তুলসী পাতা দিয়ে এখন একবারে গোপুকে রেডি করিয়ে তারপর তোমাদের সামনে আসছি। এই দেখো আমার গোপু রেডি, আর ওখানে রাধাকৃষ্ণের ফটোটা আর পঞ্চতাতের ফটোটা রেখেছি পেছনে, খুব সুন্দর করে আমার গোপুর ড্রেসটা আর এই সমস্ত গয়নাগাটি সব আমি নিজে শিলিগুড়ির থেকে কিনে নিয়ে গেছিলাম। তো এখানে সকালের ভোগ লাগিয়ে দিয়েছি ফল প্রসাদ। তো দেখো দেখতে পাচ্ছ, তোমাদেরকে একটু সামনে থেকে দেখাই যে আমার গোপুকে কীভাবে সাজিয়েছি। আর আমি এখানে ভোগ লাগানোর পর ভোগ আরতি করে দিয়েছি, সেগুলো তোমাদের সাথে তো আমি শেয়ার করতে পারিনি। আর এই দেখো গোপুর রাজবেশ কি সুন্দর লাগছে না? এটা আপাতত আজকের জন্য গোপুর স্পেশাল ড্রেস, ধুতি পাঞ্জাবি, গোপুর বার্থডে বলে কথা, আর এই যে এই গয়নাটা আর এই মুকুটটা, ক্রাউনটা খুব সুন্দর লাগছে। এই ক্রাউনটা অবশ্য আমার বর্মশায়ের পছন্দ। আর এই যে আমার কানাই ড্রেসটা, এই ড্রেসটা হচ্ছে মা দিয়েছে কানাইকে। যাই হোক আমার গোপু এখানে আর কানাই এখানে রেডি হয়ে বসে পড়েছে, আর আমার ভোগ আরতি করা হয়ে গেছে। ভোগ আরতি করেই তোমাদের কাছে মানে আসলাম একটু ভিডিও ক্লিপ তুলে দিতে। আর আমার ভোগ আরতি করার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে ওই ক্যামেরা ধরে দেওয়ার কেউ ছিল না, কী করবো, একা একা যতটুকুনি পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো আজকে আমি হচ্ছে শুধু সাবু আর ফল প্রসাদ খেয়েই মানে এই প্রসাদটা খেয়েই থাকবো, আর আমি আর পিসি একবারে রাতে 12টার সময় পুজো হবে। আমি যেহেতু এখন একদম নির্জলা উপোস করতে পারছি না, একটু শরীরটা খুব খারাপ, তার জন্য
একটু প্রবলেম আছে, তার জন্য মা বলেছে যে অনুকল্পিত প্রসাদ খেয়ে তারপর তোমার হচ্ছে আমি থাকতে পারবো তার জন্য। আর এই যে সন্ধেবেলা মা আবার মানে ভোগ লাগিয়ে দিয়েছিল, আর এদিকে দেখো এখন রাতের সমস্ত কিছু প্রিপারেশন চলবে, আর কালকের জন্য সবজি টবজি কিনে রাখা হয়েছে এখানে, সব কিছু খাটের তলা দিয়ে রেখে দিয়েছি, কোথায় রাখবো জায়গা পাচ্ছিলাম না। আর এখানে রাতে একবারে তোমাদের সামনে চলে আসলাম, রাতে মানে রাতে কি সন্ধ্যের সময় গোপুকে এখানটায় ভোগ লাগানো হয়েছে, আমাদের তিন টাইম ভোগ হয়। আর এবার একবারে রাতে, আর আজকে যেহেতু গোপুর বার্থডে বলে কথা, যার জন্য আজকে হচ্ছে ওর একটু স্পেশাল আজকে একটু বেশি ভোগ লাগানো হচ্ছে। যাই হোক, তারপর সমস্ত কিছু করে ড্রেস ট্রেস আবার চেঞ্জ করে এখানে মা বসে পড়েছে হচ্ছে তালের গোলা বার করতে, যেটা দিয়ে হবে কি না তালের ক্ষীর, আমার গোপালের প্রিয় তালের ক্ষীর সাথে আমারও। আর মা এখানে, মা আর পিসি মিলেই সমস্ত কাজটা করছে, আমি কিছুই করিনি, আমি জাস্ট বসে গোপালের পুজো দিয়েছি, ভোগ আরতি করেছি, গোপালকে ভালো করে সেবা লাগিয়েছি, এটাই। আর মাই বেশি কাজটা করেছে। দেখো এখানে আমাদের রাতের সব কিছু প্রিপারেশন রেডি হয়ে গেছে আজকের জন্য, মানে আজকে গোপালের স্পেশাল হচ্ছে ফল প্রসাদ আর নারকেলের নাড়ু আর তাল ক্ষীর সুজি লুচি, এই হচ্ছে আজকের গোপালের বার্থডে স্পেশাল মেনু। কাল নন্দ উৎসব হবে, কালকেও তোমাদের সাথে স্পেশাল থাকবে। তো যাই হোক, এখন আমি সব কিছু রেডি করে নিচ্ছি এগুলো গোপালের অভিষেকের জন্য। আমি ওখানে কিশমিশ দিয়ে মালা করেছি, ফুলের তুলসী পাতা দিয়ে মালা করে রেখে দিয়েছি। আর এখানে মৌসুমি থেকে রস বের করে নিয়েছি, ঘি মধু ওগরু সব কিছু রেডি করে রাখছি, একবারে একটু পরে বসে পড়ব। এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, মানে এখন ঘড়িতে বাজে হচ্ছে 11টা নাগাদ। এখন মোটামুটি আমি সব কিছু রেডি করে রাখছি, 11:30 নাগাদ আমি বসে পড়ব পুজোয়, মানে গোপালের অভিষেক করতে। তো দেখতে পাচ্ছ এখানে সব কিছু তো গোপালের সামনে রেডি করে রেখে দিয়েছি, নিবেদনটা করা হয়নি, এটা রাতের জন্য। এখন গোপালের অভিষেক করানো হচ্ছে, সবার ফার্স্টে আমি অভিষেক করাচ্ছি আমার গোপু সোনা আর আমার কানাই সোনাকে। ফার্স্টে জল টল দিয়ে ওগরু টগরু দিয়ে করিয়ে দিলাম, তারপর এখানে হচ্ছে দুধ দিয়ে অভিষেক, তারপর হবে ফলের রস দিয়ে এক এক করে সমস্ত কিছু দিয়ে অভিষেক করবো। আর ওই পাশ থেকে নানুনি আর আমাদের কুটুনি সোনা পাশে বসে দেখছে গোপালকে আমি কিভাবে কি করাই। আর আমার ভিডিওটা করে দিচ্ছিল আমার এই সোনা বজনী, আমার সোনামার তিলক পরে কিন্তু বেশ ভালো লাগছে, আমি সবাইকে তিলক পরিয়ে দিয়েছিলাম, সাথে আমিও পরেছিলাম। দেখো আমি এখানে তুলসীর মালা আর আমার কিশমিশের মালা আমার গোপালকে আমার কানাইকে পরিয়ে দিয়েছি, এখন মা অভিষেক করছে, তারপর করবে হচ্ছে পিসি। আমরা তিনজনই কিন্তু উপোস ছিলাম, আর হ্যাঁ আমার বৌদিও উপোস করবে ভেবেছিল, কিন্তু বৌদির শরীরটা খুব খারাপ হয়ে গেছে, প্রচণ্ড জ্বর কাশি হওয়াতে বৌদি উপোস করতে পারেনি। যাই হোক, মা একদম ভেবেছিল মানে কিছু না খেয়ে শুধু জল খেয়েই উপোসটা করেছে, আর আমি আর পিসি অনুকল্প প্রসাদ খেয়ে উপোস করেছি। যেহেতু আমি করতে মানে একদম নির্জলা উপোসটা আমার হবে না করা, কারণ আমার শরীরটা ভালো নেই তো তাই। তো এখন পিসি অভিষেক করে নিয়েছে, এক এক করে আমার গোপালকে পুরো সুন্দর করে অভিষেক করানোর পর ভালো করে আমি স্নানটা করিয়ে এখন গোপালকে একটা জাস্ট হালকা প্যান্ট পরিয়ে রেখে দেবো, কারণ ভীষণ গরম আমাদের এখানটায়, তো ভীষণই গরম পড়েছে, এত গরম যে থাকা যাচ্ছে না। আমাদের এই গরমে কষ্ট হচ্ছে, আমার গোপালদের তো কষ্ট হবেই বলো। যাই হোক, আমার গোপালকে এখন আমাদের অভিষেক করানো কমপ্লিট হয়ে গেছে, আমার গোপাল সোনা আমার কানাই সোনাকে একটু ফুল দিয়ে অভিষেক করিয়ে দেওয়া হয়েছে, ফুল তুলসী পাতার সব কিছু দিয়ে খুব সুন্দর করে। আমার আজকে না খুব খুশির দিন, কারণ আমাদের জন্মাষ্টমীটা আমার মার কাছে ভীষণ খুশির, কারণ আমার কানাইয়ের বার্থডে। সারা দিন পর এই তোমাদের সামনে একটু আসলাম, এই যে আমার গোপালকে ভোগ লাগিয়ে দিয়েছি, তারপরেই আমি গোপালকে শয়ন দিয়ে দেবো, কারণ হচ্ছে গোপাল আজকে অনেক খাটনি গেছে, অনেক জায়গায় ঘুরেছে, অনেকে অভিষেক করেছে, অনেক স্নান করেছে, তার জন্য এখন গোপাল একটু রেস্ট নেবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, লাস্ট তোমাদের সাথে সব কিছু দেখিয়ে নিলাম। তো আবার কাল থাকছে নন্দ উৎসবের ভিডিও তোমাদের সামনে আসবে, নন্দ উৎসবে আমি কীভাবে এত মজা করে সেলিব্রেট করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।